ভারতের পবিত্র গঙ্গা নদীর তীরে শুরু হয়েছে কুম্ভ মেলা, যেখানে লাখ লাখ তীর্থযাত্রী পাপ মুক্তির আশায় গঙ্গার পানিতে ডুব দিতে এসেছেন। করোনা মহামারীর ভয়কে উপেক্ষা করে বছরের এই নির্দিষ্ট সময়ে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। আরো জানাচ্ছেন নাহিদ জিহান। কুম্ভ মেলা শুরুতে ভারতের গঙ্গা নদীর তীরে সমবেত হয়েছে লাখ লাখ তীর্থযাত্রী। বিশ্বের অন্যতম বড় জনসমাগম হিসেবে পরিচিত এই মেলা। এবছর করোনা ভাইরাসের মহামারীর মধ্যেও পাপ মুক্তির আশায় গঙ্গা নদীতে গোসল করবেন তীর্থযাত্রীরা। মকর সংক্রান্তি কে দিন মকর সংক্রান্তিতে আমরা এই পবিত্র নদীতে ডুব দিতে আসি। এটি একটি ঐতিহ্য যা আমরা কয়েক প্রজন্ম ধরে অনুসরণ করে আসছি। আমাদের সমস্ত পাপ এই জলের সঙ্গে ধুয়ে চলে যায়। গঙ্গার তীরবর্তী অঞ্চল বিশেষ করে বারাণসী, উত্তরাখণ্ডের হরিদ্বার, উত্তর কলকাতা ও পাটনায় আয়োজিত কুম্ভ মেলায় গঙ্গার পানিতে ডুব দেওয়ার জন্য সমবেত হয়েছেন পুণ্যার্থীরা। নদীতে গোসল করা ছাড়াও পূজা পাঠ ও তুলা দান এর অনুষ্ঠান সম্পন্ন করা হয় এই কুম্ভ মেলায়। মহামারীর মাঝে এমন বিরাট আয়োজন হলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন তীর্থযাত্রীরা মহামারীর গাইডলাইন অনুসরণ করবেন। নাহিদ জিহান, News 24।